চিরকাল কিন্তু এক নম্বরে দুই নম্বরে থাকা যায় না চিরকাল কিন্তু পৃথিবীতে বেঁচে থাকা যাবে না চিরকাল এই মাস ধরে রাখা যাবে না চিরকাল আপনি এমপি মন্ত্রী থাকতে পারবেন না একদিন না একদিন আপনার এমপি মন্ত্রিত্ব শেষ হবে আদালতে আখেরাতে মালিকের কাছে কইথা দেওয়া লাগবে আজকে তোমরা পাওয়ারে ক্ষমতায় আলেমন আমাদের রক্ত নিয়ে সিনিমিনি খেলতেছো বাদ দোয়া করা লাগবে না মালিক কিন্তু ঠিকই দেখতেছে কথাই বলে ধর ধর ধরে না ধরলে আল্লাহ ধর ধর ধরে না ধরলে আল্লাহ জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান কি মুজিবুর রহমানকে কোনো পাবলিক মেরেছিল কারা মেরেছিল সেনাবাহিনীর লোক কথা বলেন ঠিক না বে ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোনো পাবলিকই মেরেছে কে মেরেছে ওই সেনাবাহিনীর লোক ভারতবর্ষের প্রতাপশালী নেতা ইন্দিরা গান্ধী তাকে কারা মেরেছিল ওই সেনাবাহিনীর লোক জনগণের কিন্তু মারা লাগিনি কথা বলেন ঠিক না বে ঠিক ওদের থেকে শিক্ষা নিতে হবে এত বড় প্রতাপশালী নেতা আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করার পরেও জনগণের ময়দানে নেমে মারা লাগিনি নিজেদের লোক নিজেদেরকে সাজদা করে দিয়েছে সেটা যদি ঠিক হয় আজকে যারা অত্যাচারের চরম শিকারে পৌঁছে গেছো শিক্ষা নাও একদিন জাতিরে ময়দানে নামা লাগবে না নিজেদের লোকেরা নিজেরা কুপকাপ করে ছাড়বে যে আল্লাহ তাদেরকে ধরেছে সেই আল্লাহ এখন আছে না নাই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন খুব ক্ষমতাশালী নেতা ছিল আছে না গেছে মোহাম্মার গাদ্দাফি আছে না গেছে এভাবে করে শিক্ষা নিতে হবে চিরকাল ক্ষমতা থাকবে না একদিন একদিন ক্ষমতার মস্তক থেকে নামতে হবে জাতি হয় তা আপনাকে ভালোভাবে মনে রাখবে কেউ বা খারাপ করে মনে রাখবে কথা বলেন ঠিক না বেটি কেউ মরার পরে আপনার জন্য অন্তর খুলে দোয়া করবে আর কেউ বা আপনার মরার পরে খাটিয়ার পাশে দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহ শয়তানটা মরে গেছে না ইউনিয়ন বেশি গেছে এখন এই রকম দোয়া যেন না হয় ভালো দোয়াই হোক আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন মঞ্চে যারা আছেন মঞ্চের নিচে যারা আছেন কয়েকটা কথা বলার পরে আমি সূরা হজের দুইটা আয়াত পড়েছি সেই আয়াতের দিকে যাবো আগে কয়েকটা কথা হৃদয়ের কান দিয়ে শুনুন আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো কার কথা কি করে শুনতে হবে চুপচাপ বসে বসে শুনতে হবে তাহলে চুপচাপ বসে বসে যদি শোনা কথা আল্লাহ বলে থাকে তাহলে কোরআনের আলোচনা শোনা চুপচাপ বসে শোনা ফরজ ওয়াজিব সুন্নত নামস্তাব কথা বলেন ফরজ ওয়াজিব সুন্নত নামস্তাব তাহলে আপনি কোরআনের মাহফিলে বসে যদি ফোন করেন কোরআনের মাহফিলে বসে যদি ফোন ধরেন কোরআনের মাহফিলে বসে যদি কারোর সঙ্গে কথা বলেন তাহলে কোরআনের সঙ্গে অবমাননা করা হবে না হবে না কথা বুঝে নাকি এক নম্বর কোরআনের মাহফিলে বসে যদি একজন আর একজনের সঙ্গে গল্প করেন কোরআনের অবমাননা হবে না সম্মান রক্ষা হবে যদি আপনার ভালো না লাগে আপনি চলে যেতে পারেন কিন্তু আপনি কোরআনের মাহফিলে বসে কোরআন অবমাননা করতে পারবেন না কথা বলেন ঠিক না বে ঠিক এ কোরআন শুধু হাদিজুল ইসলাম জিহাদের জন্য নয় এ কোরআন আজকের এই প্রিন্সিপালের জন্য নয় এ কোরআন গোটা পৃথিবীর আট ছোট কোটি মানুষের জন্য কথা বলেন ঠিক না বে ঠিক তবে কিছু কিছু মানুষের কাছে কোরআন ভালো লাগবে না তারা যদি কোরআন থেকে বেরিয়ে যায় কোরআনের কোনো ক্ষতি হবে জোরে বলেন ক্ষতি হবে আল্লাহর কথা হচ্ছে যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শুনতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের বোঝা তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন চলুন হাদিসে যে আল্লাহ রাসূল বলেছেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা وذكر الله في من عنده او كما قال رسول الله صلى الله عليه وسلم যখন মসজিদ অথবা মসজিদের বাইরে আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা হয় আর এই কোরআন হাদিসের আলোচনাগুলো যদি বক্তা শ্রোতা যারা থাকে সবাই যদি চুপচাপ বসে বসে শোনে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকানা তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয় তাহলে কোরআন হাদিসের কথা চুপচাপ বসে শুনলে মাথার উপর দিয়ে কিসের বাতাস
জোরে বলেন কিসের বাতাস? জান্নাতের বাতাস। এই জান্নাতের বাতাস যার সহ্য হয় না বুঝতে হবে ওই ব্যক্তি জান্নাতের উপযুক্ত নয়। কিছু কিছু লোকের কিন্তু কোরআন হাদিসের কথা সহ্য এ মজলিসেই আছে, এখানেই আছে। সুতরাং আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন শুনবে ততক্ষণ কোরআনের আলোচনা করো, যখন দেখবার কোরআনের আলোচনা শুনতেছে না বন্ধ করে দাও, মানুষকে বিপদে ফেলো না। আপনাদের কাছে যদি ভালো না লাগে আমরা বন্ধ করে দেব, কিন্তু কোরআনের মাহফিলে সে বিয়াদবি করলে নিজের জীবনটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? চিরকাল কিন্তু এক নম্বরে দুই নম্বরে থাকা যায় না, চিরকাল কিন্তু পৃথিবীতে বেঁচে থাকা যাবে না, চিরকাল এই মাস ধরে রাখা যাবে না, চিরকাল আপনি এমপি মন্ত্রী থাকতে পারবেন না। একদিন না একদিন আপনার এমপি মন্ত্রিত্ব শেষ হবে, আদালতে আখেরাতে মালিকের কাছে কৈফাত দেওয়া লাগবে। আল্লাহ নবী বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, মাতার উপরে রহমতের সামিয়ানা দিয়ে তাদেরকে ঢেকে রাখা হয়। অহাপ্পাতুহুমুল মালাইকা, ফেরেশতারা চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে যায়। আর এই কোরআন হাদিস শুননেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো ও ফেরেশতারা তাকায় দেখো কুতুবপুর গাছুয়া পাড়ার একদল যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে, আর আমার এক বান্দা এসে সূরা হজের দুইটা আয়াতের আলোচনা করতেছে, তোমরা সাক্ষী থাকো। শেষ মোনাজাত আখিরি মোনাজাত করে নেতা কর্মীরা যখন চলে যাবে, সবাই যখন চলে যাবে, আমি আল্লাহ পাক ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর ওয়াদা, কোরআন হাদিসের মাহফিল থেকে শেষ মোনাজাত করে চলে গেলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা এই যে হাজার হাজার মুসলমান গুনাহ নেই কার আমল নামা একটু হাত তোলেন তো, যে হুজুর আমি কোনো গুনাহ করিনি, বলেন একটু, বলেন একটু, আছে কেউ? আমিও বলতে পারবো গুনাহ আমাদের সকলের কম বেশি আছে না? আল্লাহ পাকের রসুল বলেছেন যে শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। আমরা আজকে গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাবো ইনশা, সকলে মিলে বলেন ইনশা। আমাদের বন্ধুগণ দিনের বেলার মাহফিলে খুব বেশি লম্বা সময় পাওয়া যায় না, কারণ দিনের বেলায় একটা ব্যারিকেড আছে আসরের আজান। আমাদের হাতে আর মাত্র চারটে যদি আজান হয় এক ঘন্টা দশ মিনিট সময় বাকি আছে, এক ঘন্টা দশ মিনিট আল্লাহর কোরআন থেকে আলোচনা হোক সবাই মিলে। রাজি আছেন তো? রাজি আছেন তো? আরেকটু সামনে আল্লাহ বলতেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন, এরা জাতীয় কাফের আমাদের দেশে? এ জাতীয় কাফের আমাদের দেশে নাই, নাই। কোন জায়গায় আছে? আমি বলতেছি নাই, আপনারা বলতেছেন আছে, খুঁজেন আপনারা, আমি খোঁজার দরকার নাই। কাফের হয়তো নাই, কিন্তু কোরআনের মাহফিলে বাধা দেবার মতন কাফের চামচার আছে না? নাই। যাত্রা গানে বাধা হয় না, হিন্দুদের দুর্গ উৎসব হয়ে গেল বাধা হলো না, পুতুল নাচে বাধা হয় না, পয়লা বৈশাখে বাধা হয় না, তারপরে বাতিল পন্থীদের ওয়াজ মাহফিলে বাধা হয় না, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে বাধা হয়। আল্লাহ নবী যখন কোরআন পড়তেন আবু জেহেল বলতো লা তাসমাউ, কোরআন শুনো না, অলগাও ফিহি, হট্টগোল বাধায় দাও, কোরআনের কথা যেন মানুষের কানে না পৌঁছায়, না পৌঁছাতে পারে। সুতরাং হট্টগোল করা কোরআনের মাহফিল যে কায়দায় হোক বন্ধ করে দেওয়া, কেউ বা ডাইরেক্ট বন্ধ করে, কেউ বা ফোন করে বন্ধ করে, কেউ বা ডাইরেক্ট যে বলে কোরআনের মাহফিল হবে না, বন্ধ করো তোমাদের মাহফিল। আল্লাহু আকবার, আজকে আপনার পাওয়ার আছে বন্ধ করলেন, কিন্তু আপনি এর ফল কি হবে কিছুদিন পরে বুঝতে পারবেন। পাবনায় এক মাহফিলে, সাতিয়ার ধুলাউড়ি ইউনিয়নের এক মাহফিলে এক নেতা, তিনি ওই ইউনিয়নের নেতা এসে মাহফিল বন্ধ করে দিয়েছিলেন। শুধু বন্ধ করে দেয় নাই, মঞ্চের থেকে কোরআনটা নিচে ফেলাই দিয়েছিলেন। সেই কোরআনের পরে হাজার হাজার মানুষ ভয়ে দৌড়াদৌড়ি করে পালিয়ে গিয়েছিল। কয়েকদিন আগে তার এলাকা থেকে ফোন দিচ্ছে, হুজুর ওনার হার্ট ব্লক হয়ে গেছে, ওনার এক পা প্যারালাইসিস হয়েছে,
এক সাইড প্যারালাইসিস হয়ে উনি এখন জাতির কাছে দোয়া চাচ্ছে। আমরা বলেছিলাম দুনিয়ার কেউ দেখিনি, কে দেখেছে? আরো জোরে বলেন, কে দেখেছে? সুতরাং পৃথিবীর কোন মানুষের গায়ে হাত দেওয়া যায়, পৃথিবীর কোন দলের কর্মীরে পিটাই পিটাই মারা যায়, কিন্তু আল্লাহর কোরআনে হাত দিও না, খোদার গজব নাজিল হবে। স্বামী স্ত্রী পথ দিয়ে যাচ্ছে, আর একজন হুজুর বুজুর্গ মানুষ একজন মাজার প্রিন্সিপাল একই পথ দিয়ে যাচ্ছে, কিছুটা দূরে দিয়ে কাদা, হুজুর মানুষ কাদা পার হতে দিয়ে পা পিছলে কাদার একটু অংশ নতুন স্ত্রীর কাপড়ে লেগেছে। ভালো করে বুঝেন, নতুন স্ত্রীর কাপড়ে লেগেছে, তো হুজুর চলে যাচ্ছে। হুজুর খেয়াল করেনি, কারণ হুজুরের নজর তো নিচের দিকে। এখন এনার এই পা পিছলানো কাদা স্ত্রীর কাপড় লেগেছে। স্ত্রী স্বামীকে ডেকে বলতেছে, ওই যে মৌলবাদী এক মৌলবী যাচ্ছে, এই মৌলবীর পা পিছলানো কাদা আমার শাড়িতে লেগেছে, হুজুর চলে গেছে, আমার কাপড় নষ্ট করে ফেলেছে। তো লোকটি ছিল ক্ষমতাসীন বিরাট নেতা, লোকটা যে হুজুরির বলতেছে, হুজুর দাঁড়ান, আপনাদের মতন মৌলবীদের কারণে সমাজটা কলুষিত। হুজুর বলছে, কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা মানে? আপনার এই পায়ের কাদা আমার নতুন বউয়ের গায়ে লেগেছে। হুজুর বলতেছে, বাবা আমি তো খেয়াল করিনি। খেয়াল করেন না কেন? চোখ নাই আপনার? কথায় বলে, শক্তর ভক্ত নরমের জন, যত নরম হবেন তত আমার ঘাড়ের পরে ধিং ধিং করে নাচবে। কথা বলেন ঠিক না বেটি? একটু শক্ত হবেন ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সবসময় নরম হলে চলবে না, মাঝে মাঝে ওমরের মতন গরম হওয়া লাগবে। তো হুজুর যত নরম হয় উনি তত পেয়েই বসে, ত্যাগ কথায় হুজুরের অপমান করেছে, হুজুরের ঘাড় ধরে দুটো বক্সিল লাগাইছে। তো হুজুর বললো, বাবা আমি দেখতে পারিনি, খেয়াল করিনি, তারপর তুমি আমাকে মারলে। আচ্ছা আচ্ছা, তুমি যদি মেরে খুশি হয়ে থাকো, তুমি যদি আমারে ফাঁসি দিয়ে খুশি হয়ে থাকো, তুমি যদি বিনা কারণে আমারে জেলে ঢুকাই খুশি হয়ে থাকো, থাকো। কিন্তু একজন তো দেখলো, কে সে? জোরে বলেন, কে সে? আল্লাহ। এখন উনি চলে গেছে, স্বামী স্ত্রী কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে স্বামীর বমি হচ্ছে, চিৎ পাটাং দিয়ে পড়েছে। তো স্ত্রী চিন্তা করছে, হুজুরির মেরিছে, ওই অভিশাপ মনে হয় কাজে লেগে। হুজুর কিন্তু কোনো অভিশাপ দেয়নি, দোয়াও করিনি, কিছুই বলেন, হুজুর শুধু দেখে চলে গেছে। এনি স্ত্রী খুব দ্রুত জমি দ্রুত কামিতে যে হুজুরের সামনে যে বলতে, হুজুর গোস্তাকি মাফ করবেন, হুজুর কি হয়েছে? কাই হুজুর, আমার আপনার মারার পরে আমার স্বামী এখন বমি করতেছে, স্বামী এখন সেন্সলেস হয়ে পড়ে গেছে, হুজুর দয়া করে মাফ করে দেন, আপনি বদদোয়াটা উঠাই নেন। হুজুর বলতেছে, আমি তো বদদোয়া করিনি, আমি তো কিছুই বলিনি। হুজুর আপনি নিশ্চয়ই বদদোয়া করেন? হুজুর বলতে, না আমি বদদোয়া করিনি। তোমার শাড়ি কাপড়ে কাদা লাগার কারণে অসন্তুষ্ট হয়েছিল কে? স্বামী। তোমার শাড়ি কাপড়ের কাদা লাগার পরে অসন্তুষ্ট হয়েছিল কে? তাই স্বামী আমাকে মেরেছে, আর আমার গায়ে থাপ্পড় লাগানোর কারণে আমার একজন মালিক আছে। কে সে? মালিকের কাছে কিছু বলা লাগেনি, মালিক তার বিচার শুরু করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে তোমরা পাওয়ারে ক্ষমতায় আলেমন আমাদের রক্ত নিয়ে সিনিমিনি খেলতেছো, বাদদোয়া করা লাগবে না, মালিক কিন্তু ঠিকই দেখতেছে। কথায় বলে, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ, ধর ধর ধরে না, ধরলে আল্লাহ। জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান, কি মুজিবুর রহমানকে কোনো পাবলিক মেরেছিল? কারা মেরেছিল? সেনাবাহিনীর লোক। কথা বলেন ঠিক না বে ঠিক? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কোনো পাবলিকই মেরেছে? কে মেরেছে? ওই সেনাবাহিনীর লোক। ভারতবর্ষের প্রতাপশালী নেতা ইন্দিরা গান্ধী, তাকে কারা মেরেছিল? ওই সেনাবাহিনীর লোক। জনগণের কিন্তু মারা লাগিনি। কথা বলেন ঠিক না বে ঠিক?
ওদের থেকে শিক্ষা নিতে হবে। এত বড় প্রতাপশালী নেতা আকাশ চুম্বী জনপ্রিয়তা অর্জন করার পরেও জনগণের ময়দানে নেমে মারা লাগেনি, নিজেদের লোক নিজেদেরকে সাজদা করে দিয়েছে। সেটা যদি ঠিক হয়, আজকে যারা অত্যাচারের চরম শিকারে পৌঁছে গেছো, শিক্ষা নাও, একদিন চাতিরে ময়দানে নামা লাগবে না, নিজেদের লোকেরা নিজেরা উপকার করে ছাড়বে। যে আল্লাহ তাদেরকে ধরেছে সেই আল্লাহ এখন আছে না নাই? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন খুব ক্ষমতাশালী নেতা ছিল, আছে না গেছে? মোহাম্মার গাদ্দাফি আছে না গেছে? এভাবে করে শিক্ষা নিতে হবে, চিরকাল ক্ষমতা থাকবে না, একদিন একদিন ক্ষমতার মস্তক থেকে নামতে হবে। জাতি হয়তো আপনাকে ভালোভাবে মনে রাখবে, কেউ বা খারাপ করে মনে রাখবে, কথা বলেন ঠিক না বেটি? কেউ মরার পরে আপনার জন্য অন্তর খুলে দোয়া করবে, আর কেউ বা আপনার মরার পরে খাটিয়ার পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ শয়তানটা মরি গেছে না ইউনিয়ন বেশি গেছে। এখন এই রকম দোয়া যেন না হয়, ভালো দোয়াই হোক, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আমরা সূরা হজের দুইটা আয়াত থেকে আলোচনা করার জন্য বসেছি, আপনারা কি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? রাজি আছেন? আমাকে ফেলাই রেখে চলে যাবেন, কারা কারা হাত তোলেন তো?